এই মুরগি মেরে দিয়ে দিছি, এরকম একটা করে মুরগ তৈরি হয়ে যায় বাস। এই এই মারিস না, একটা বাচ্চা দেই আর কু মারা গেছে নাকি? মুরগি লেজ নাই দেখি, এগুলা রোদের মধ্যে বৃষ্টি লাগাই দিন, লাগাই দিন। রোদের ভিতরে বৃষ্টি আয় পড়ছে, মুই ভাই বৃষ্টি আছে তো খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ। এ পুদিনা পাতা এখানে আছে, তুলসী পাতা। ভাই কেসে ও কে কর রে ইধর গ্যাস মে কাজ করে গা পাতা বাহার গাছ। এগুলা এখানে গাছ শিকড় দেওয়ার জন্য রাখছে। এখানে জাম গাছ, পাতা বাহার গাছ আছে অনেক বড়। এটা বাসা রাখার জন্য কিন্তু খুব সুন্দর হবে, যারা গাছ প্রেমিক বেলকনির ভিতরে রাখতে পারেন। সুন্দর পাথর দিয়ে রাখা আছে। এগুলো হচ্ছে কাঁঠালের গাছ, এগুলো হচ্ছে গোলাপ ফুলের গাছ, এগুলো কাঁঠালের গাছ, এগুলো বীজ রোপণ করা আছে। কাঁঠার মতো দেখা যায় গাছের গোড়ায়। অ্যালোভেরা আছে, অনেক প্রজাতির অ্যালোভেরা আছে। এগুলা ছোট, এগুলা মূলত ফেস ওয়াশে ব্যবহার হয়। পাতা পাহাড়ের গাছ আছে, এখানে আছে অ্যালোভেরা না, এটা এক ধরনের পাতা পাহাড়, এটা হচ্ছে অ্যালোভেরা। এগুলা নারিকেল কোকো শীত দেওয়া আছে। এই যে এখানে আছে হনুমান থাবা, আপনারা অনেকেই বিভিন্ন নামে ডাকে, কেউ বলে পাথর কুচি। ঠিক আছে, এই যে পাতার উপরে যে গাছ, পাতার উপরে গাছ, পাতার থেকে মূলত গাছ তৈরি হয়। এটা আমার হাত লেগে ভেঙে গেছে, তো এটা এখানে যে লাগাই দিয়ে দেয়, লাগাই দিলে এটা লাগাই দিলাম, পরবর্তীতে এখান থেকে হবে। গাছটা মারা গেছে কিন্তু শুধু কাঠ আর দেখা যায়। ভাই এ কে হ্যায়, দেখতে খুব ভয়ানক একটা গাছ। জাদুকর যারা মাজারে থাকে তাদের হাতে এরকম লাঠি দেখা যায়। এখানে কি যেন লাগাইছে তবে আমি বলতে পারি না। নার্সারি এটা হচ্ছে মিন্ট, যেটা জুস বানায়। এটা হচ্ছে কেন্দ্রি ভাই, এটা বাইরের দেশে শশা লাগিয়েছে। শশা এখনো শশার গাছ অনেক লাগানো আছে এখানে, তবে এখন হয় নাই, 15-20 দিন 25 দিনের ভিতরে শশা চলে আসবে। কিছু কিছু গাছে এখনই ফুল চলে আসছে। এখানে আছে বাঙ্গি, বাঙ্গি বলে তরমুজ, ওয়াক মিলন আর কি, ওয়াক মিলনের গাছ। এগুলা স্প্রে করতে হবে ওই মেশিনে, মাংগাইতে কি যেন মেশিনের কাছে পরে যাই। আপনাদেরকে ছোট গাছ এটা চিনতে পারবেন না, এটা এক ধরনের কালাই। এই হচ্ছে বটবটি খেলার গাছ,
পুরো শাকছিল আর এটা হচ্ছে ফ্যাশন ফুডের গাছ এটা হচ্ছে ফ্যাশন ফুড অনেক ফুল ধরেছে এই যে অনেক ফুল আছে ফ্যাশন ফুডের ফ্যাশন ফুড ও পাশে দেখা যায় একটা বড় একটা অনেকগুলো ছিল ফ্যাশন ফুড তবে এগুলো তো সবসময় রাখার জিনিস না কোথায় গেল এই যে এই যে এই যে ফ্যাশন ফুড এটা কিন্তু পুরোটা ছাদের উপরে এটা পুরো একটা ছাদ টেরেসের উপরে চারতলার উপরে এটা এখানে অনেক সুন্দর সবজি এই যে ফ্যাশন ফুড এই যে ফ্যাশন ফুড অনেক ফুল আছে ছোট ছোট ফল আছে যেগুলো দেখা যায় না এই যে এখানে ফুল আছে এই যে এখানে ফুল আছে ফুল ফল নিচ থেকে সুন্দর দেখা যায় যেখানে একটা ফ্যাশন ফুডের ফুল এটা ফুলটা ফুটেছে এটা হচ্ছে ফ্যাশন ফুডের ফুল খুব সুন্দর এই যে ওই যে ওই পাশে দেখা যায় ছোট ছোট ফল দেখা যাচ্ছে কিনা জানি না এই যে এটা হচ্ছে বটবটি বটবটির গাছ এখানে ঢেঁড়সের গাছ লাগানো আছিল এই হচ্ছে ডেটা শাক একটু পরে পানি দেওয়ার কাজ শুরু হবে আর এটা হচ্ছে ঢেঁড়স যেহেতু আমরা দেশের বাইরে থাকি বাংলাদেশে না এর টপে এরকম করে চাইলে ছাদের উপরে টপে এরকম করে ড্রাম কেটে কেটে কোকোশিট দিয়ে ফুটে কিছু অল্প কিছু সংখ্যক বালি দিয়ে আপনারা চাষ করতে পারেন লাগাইতে পারেন ফলাফল খুব সুন্দর এই যে আছে এখানে আছে অনেক কেটে নিয়ে যাওয়া হয়েছে এই যে এখান থেকে এখান থেকে কেটে নিয়ে যাওয়া হয়েছে এই যে ধরতেছে ফুল এই যে ফল আছে এই যে ফুল হয়েছে কোথায় গেল এখানে এই যে ফুল টমেটো এটা হচ্ছে চেরি টমেটো টমেটো গাছ প্রায় শেষের দিকে অনেক আগে লাগাচ্ছে প্রায় এক বছর হয়ে গেছে লাগানো এগুলো এখন এরকমই আছে কাটা হয়নি ডাটা শাক শেষের দিকে এগুলো উঠায় আবার নতুন করে বীজ রোপণ করা হবে এই যে এগুলা রেস্ট দেওয়া আছে এগুলা ট্যাঙ্ক এগুলা ট্যাঙ্কের ভিতরে রেস্ট দেওয়া আছে এই যে রেস্ট দেওয়া আছে এখানে মাটি বানানো হচ্ছে এখানে পাতাবাহার সুপারি গাছ আছে এখানে এগুলা অনেক ছোট ছোট আর এটা হচ্ছে জামের গাছ আর এটা হচ্ছে পান আমরা যে পান বাংলাদেশে যে খাই এটা হচ্ছে সেই পানের গাছ খুব সুন্দর দেখি পান কীরকম লাগে আমরা একটা এ দেখি শুধু পান এখানে সুপারি চুন কিচ্ছু নেই শুধু পান ওহো সুন্দর একটা জিনিস আগে পান খেয়ে ফেলেছি ওই যা এটা কি যেন বলো লইব না কি যেন যেহেতু আমাদের বাড়িতে ছিল না তাই আমি চিনি না মনে লইম্বু কি লইবু যেন বলে খুব সুন্দর ফল এটা এখনো পাকে নাই আরো বড় হবে যেখানে ফুল ধরছে গাছে ফুল আছে গাছে এখানে কয়েকটা ধরছে নিচে আছে এই যে এই যে নিচে আছে একজস্ট এটা কারণ হলো উপর থেকে ন্যাচারাল হাওয়া গেলা নিচে ক্যান্টিনে দিয়ে দেয় বেগুনে গাছ তবে টানকুন গাছ দেখি কিসের জন্য গাছ চিনি না যাই হোক বড় হলে দেখা যাবে এই যে বেগুনের ফুল আসছে এই যে বেগুনের ফুল বেগুন কি আছে এখানে বেগুন এই যে ছোট ছোট বেগুন এই যে এখানে বেগুন আছে হো হো ওই পাশে দেখছেন ড্রাগনের ফুল এই পাশে ড্রাগন আছে এগুলা ড্রাগন ধরলে আপনাদেরকে অবশ্যই দেখাবো যে আমাদের ছাদের উপরে এরকম শুধু একটু সঙ্গে বেঁধে দিলেই একটু মাটি ও মা আটা দিচ্ছে রে ভাই আটার ভিতরে কাটা গেছে কিসের জন্য গাছ আমি তো জানি না কি ফলের গাছ ও যে গাছটা ছোট দেখলে মানে হচ্ছে সিমের গাছ এই যে মুরগিরা
একটা প্রজাপতি, সুন্দর একটা প্রজাপতি। এটা হচ্ছে মেহেন্দির গাছ, মেহেন্দির গাছ, পান গাছ লাগানো আছে আরো, সুন্দর তো জামের গাছ, লেমনের গাছ। সর্বপ্রথম লাগানো হয়েছিল এটা আগুন গেলা এখান থেকেই, এখানে আবার ওই পাশে যে দেখেছি ওখানে, এখানে ধরেছিল ড্রাগন, এখানে এখানে একটা ফল হয়েছিল, এখানে এই জায়গায় একটা ফল হয়েছিল, এখানে এখানে কেটে নেওয়া হয়েছে। কোনো কোনো ফুল অনেক পিঁপড়া, আল্লাহ এই মাথাটা রেখে ফেলছে পিঁপড়ে। আর এখানে চেরি ফলের গাছ আছে, আমি এর আগে অনেক গিলান উঠাইছিলাম বাসায় দেওয়ার জন্য। এটা সিজনই না, এখানে একটা সিজনই মালদ্বীপে, এই জন্য এখানে সবসময় ফল পাওয়া যায়। ওই জন্য দেখলাম ফলটা চেরি একটা আছে, ও একটা ডালিমও ধরছে, ডালিমও দেখাচ্ছি, দাঁড়ান আমি আগে চেরি ফলটা আগে নেই। ও এখানে পিঁপড়ায় খাচ্ছে, আচ্ছা পিঁপড়ায় খাক, খাওয়ার দরকার নেই এখন। এই যেটা হচ্ছে ডালিম গাছ, প্রায় দুই বছর সাধনার পর ডালিম, এই যে ডালিম, এই যে ডালিম ধরেছে, খুব সুন্দর হয়েছে, কিন্তু এখানে অনেক পোকা আছে ভিতরে, মৌসুম গোড়ায় পোকা দেখা যাচ্ছে, নষ্ট করে ফেলে। যেহেতু গাছ ছোট আর অতি তাড়াতাড়ি পিঁপড়া আসতে পারে এখানে। ওই যে একটা চিড়ি ফল দেখছি, ওই যে ওই যে ওই যে পড়ে গেছে, দেখি খেয়ে দেখি কিরকম চিড়ি। আর এখানে কলার গাছ, বাইরে এগুলো আপনারা কোথাও পাবেন না এই সময় এরকম গাছ। এই যে কলার গাছ, এই যে কলা, ছোট ছোট কলা হয়েছে, এই যে দেখি নার্সারিতে কি কি ফুলের গাছ আছে, নার্সারিতে যাই। কি যেন শাক বলে এগুলা, হ্যান চান পালন শাক মনে হয় বলে, এই যে এখানে আছে কলমি শাক, লাল পাতা বাহার, এই যে পাতা বাহার গাছ উৎপন্ন করতেছে। সুন্দর নার্সারি। ও আমরা যে ঘাসগুলো গরুরে খাওয়াতাম দেখেন কত সুন্দর, এটা একদম কত সুন্দর, কাঠের উপরে সুন্দর সাজানো একটা গাছ। মা এখানে দেখি কাটা, এই যে ফুল ধরছে, এই যে নার্সারি, প্রত্যেকটা গাছই সৌন্দর্যময়, প্রত্যেকটা গাছ খুব সুন্দর। এই যে এখানে ফুল আছে, এই যে পাতা ভাগা গাছ, উপর দিয়ে নেট দেওয়া আছে আর লোহার পাইপ ফিটিং করা আছে। এটা হচ্ছে মেহেন্দির গাছ, পাতা বাহার খুব সুন্দর, সম্ভবত এগুলা এখানে রাখবে না, এগুলা বড় একটা বিল্ডিংয়ে রাখার জন্য, নতুন বিল্ডিং করা হচ্ছে ওখানে রাখার জন্য এই সমস্ত পাতা ভাগা গাছ। ওয়াও খুব সুন্দর ফুল, রেড কালার, বিভিন্ন কালারের পাতা ভাগা গাছ। এখানে একটা গোলাপ ফুলও ধরছে, অনেক চেষ্টার পর, অনেক বছর অনেক চেষ্টার পর এই যে একটা গোলাপ ফুল, লাভিউলস, খুব সুন্দর গোলাপ ফুল। যে টপে এটা কিন্তু সব সবগুলো কিন্তু একবার টপে, সব টেরেসের উপরে, আর আউট নয়েজ হবে অনেক, সো আই এম সো সরি আউট নয়েজের জন্য। এখানে পাওয়ার হাউস, এখানে সবাই কারেন্ট তৈরি করে ব্যবহার করে, বড় বড় কোম্পানি যেগুলো আছে, এই জন্য অনেক আউট নয়েজ।
এই যেখানে সাদা ফুল আছে, বেলি ফুল কোথায়? মকরসা জাল দেখি এখানে। এখানে কর্মতর দুইজন লোক, চারজন লোক আছে, তাদের সঙ্গে দেখা করবো। এই যে এগুলোর পাতা দেখে মনে হয় যে পাতা, কিন্তু এগুলো ফুড়ে হে ফুল ফুড়ে যাচ্ছে। তো অনেক সুন্দর, এই যে এখানে ফুল আছে লাল ফুল, এখানে পাতাবাহার। পেয়ারা গাছ কাটিং করে দেয় সব সব বালতি, সব ফুল বাগানের ভিতরে। এখানে অনেক পাওয়ার হাউসের শব্দ এখানে না থাকাটা বেটার। অনেক সুন্দর সুন্দর ফুল আছে এখানে। ওই যে দুইজন লোক দেখা যায় ভিতরে, তাদের কাছে যাবো, দেখি তারা কি বলে। সুন্দর ফুল আছে এখানে, ওয়া।